হাজির হয়ে গেলাম আরো একটা রেসিপি নিয়ে আর আমার আজকের রেসিপিটি হচ্ছে ফ্রাই প্যানের কেক তৈরি আর তার জন্য প্রথমে আমি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিলাম এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালো করে বিট করব প্রথমে লো হিটে এটাকে বিট করব পরে হাই স্পিডে বিট করব এটাকে জাস্ট আমি দুই মিনিটের মতো করে বিট করব। আমি এটাকে এখন হাই স্পিডে বিট করছি দেখুন কেক তৈরির প্রধান এই হচ্ছে আপনারা ডিমটাকে যতটা বেশি বিট করতে পারবেন ততই ভালো কেকটা ততটাই স্পঞ্জি হবে এবার আমি বাটির উপরে একটা চালনি বসিয়ে দিলাম চালনির উপর আমি এখানে দুই টেবিল চামচ ময়দা এবং এক টেবিল চামচ কোকো পাউডার নিয়ে নিলাম নিয়ে এবার চালনি দিয়ে চেলে নিবো চালনি দিয়ে চালার একটাই কারণ সেটা হচ্ছে আপনি যদি চেলে দেন তাহলে সবগুলো একসাথে ভালো করে মিক্স হবে এবং ডিমের সাথে জিনিসটা মিক্স হতে খুবই সহজ হবে এত আর আরেকটা যেটা হচ্ছে যে মানে ময়দার মধ্যে যে দানা বা যে কোনো ধরনের ময়লা বা কিছু যদি থেকে যায় তাহলে সেটা চালনিতে বসে যাবে দেখুন আমি চেলে সবগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এতে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম আমি কিন্তু সবগুলো উপকরণ আপনাদেরকে পরিমাণ মতো বলে দিচ্ছি এবার আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দিলাম দু তিন ফোটা মতো এবার আমি এতে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি আসলে আপনারা আসলে মিষ্টি যতটুকু পছন্দ করেন ওই অনুযায়ী দিতে পারবেন আমি এখানে তিন চার চামচ পরিমাণ দিয়েছি এবার আমি একটা হ্যান্ড মিক্সার দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দেখুন এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানটা যখন একটু হিট দিবেন তখন এটা গরম হয়ে যাবে এরপরে আপনারা এটাকে চুলার আশটা একদমই কমিয়ে দিবেন কমিয়ে দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে দিবেন দিয়ে এবার এতে ওই কেকের মিশ্রণটা ঢেলে দিবেন ঢেলে এভাবে পুরো প্যানে ছড়িয়ে দিবেন এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিবেন দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা দেখতে সুন্দর লাগছে কতটা স্পঞ্জি হয়েছে এবার আমি এটাকে একটা প্লাস্টিকের মধ্যে এভাবে মুড়ে একটা প্লাস্টিকের উপরে আমি এটাকে নিয়েছি এটাকে ভালো করে মুড়ে আমি এটাকে নর্মাল ফ্রিজে দশ মিনিটের মতো করে রেখে দিব। এটা শেপ আসার জন্য ফিরে আসছি দশ মিনিট পরেই দেখুন দশ মিনিট পর আমি এটা বের করলাম এখন দেখুন আস্তে আস্তে আমি এটাকে খুলবো দেখুন আস্তে করে আমি এটাকে প্লাস্টিকটা বের করব ভিতর থেকে খুব সাবধানে কাজটা করতে হবে কারণ হচ্ছে কেকটা যেহেতু আমি এখানে গোল শেপ দিয়েছি সো এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কেকটা কতটা সফট হয়েছে এবার আমি এতে বাটার ক্রিমটা দিয়ে দিব বাটার ক্রিম আমি আগে থেকে করে রেখেছিলাম আমি এটাকে আস্তে আস্তে ভাবে একটু ধরে একটা চামচের সাহায্যে বাটার ক্রিমটা মেখে দিব পুরোটার মধ্যে আমি ক্রিমটা ছড়িয়ে দিব দেখুন আমি এটার মধ্যে বাটার ক্রিমটা ছড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে আবার রোল শেপ দিয়ে দিব দিয়ে আমি ফ্রিজে এটাকে আধা ঘন্টা মতো রেখে দিব রেখে দিয়ে দেন তৈরি হয়ে যাবে আমার ফ্রাই প্যানের তৈরি সুইস রোল কেক এটাকে আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তারপর বের করে এটাকে আমি কাটবো আমার ইচ্ছে মতো দেখুন আবার প্লাস্টিকটা দিয়ে মুড়ে নিচ্ছি আমি একটু চেপে চেপে করবেন তাহলে একটু রোলটা একটু মতো ই হবে চেপে চেপে করার চেষ্টা করবেন যতটা সম্ভব এবার আমি এটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখ